हिंदुस्तान का अगर भला करना है, मैं साफ इस बात को समझता हूँ। কিন্তু মুসলিমরা জানিয়েছেন তারা এবছরে কোনো প্রকার বাধা বিপত্তি মানবে না। দিল্লিতে মুসলমান ভাই বোনদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সব দেশেই তো ঈদ উদযাপন করা হচ্ছে, কিন্তু যে অমুসলিম কান্ট্রিগুলো আছে সেখানে কি মুসলমানদেরকে ঈদ উদযাপন করতে দেওয়া হচ্ছে কিনা, এবং অনেক দেশে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরকে ঈদ করতে দেওয়া হবে না। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে অনেক তথ্য পাবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাইট টাইম দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। এখন তো গোটা দুনিয়া কারবালার ময়দানে পরিণত হয়েছে। গত 5-6 দিন ধরে দিল্লিতে মুসলমান ভাই বোনদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে হচ্ছে এই যুগের নব্য হিটলার। আপনারা দেখেছেন কাশ্মীরের পর এবার সে দিল্লিতেও নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে তার রাজনৈতিক দল বিজেপি এবং তার সন্ত্রাসী সংগঠন আরএসএস, এদেরকে নিয়ে মুসলমান নিধনের পায়তারা সে চালাচ্ছে। নরেন্দ্র মোদীকে আপনি চেনেন? আরএসএস এর লাইভ মেম্বার। আরএসএস এটি হিন্দুত্ববাদী চরমপন্থী উগ্র জঙ্গি একটি সংগঠন, গোটা পৃথিবীর মানুষ তা জানে। আপনি আরো ভালো করে জানতে পারবেন, এখন তো ইন্টারনেটের যুগ, গুগলে গিয়ে সার্চ করেন, উইকিপিডিয়া থেকে আপনি সব তথ্য ভালো করে জেনে নিতে পারবেন। এই গুজরাটের মাস্তান ছিল এই নরেন্দ্র মোদী। তার দল বিজেপি, তারা কারা? বাবরি মসজিদ ধ্বংসের সাথে যারা জড়িত, আপনারা অনেকেই জানেন, যারা সব সময় খবর পড়েন, খবর রাখেন, তারা জানেন ভারতের সুপ্রিম কোর্ট যখন বাবরি মসজিদের রায় দিল, দেখা গেল বাবরি মসজিদ ভাঙার পেছনে যারা সবচাইতে বেশি জড়িত ছিল এদের অধিকাংশই হচ্ছে বিজেপি নেতা। প্রিয় ভাইয়েরা, মুসলমানরা এই ভারতকে সাজিয়েছে। ভারতের ইতিহাস, ঐতিহ্য কিংবা সংস্কৃতি বলেন, সব কিছু মুসলমানদের হাতে গড়া। এই ভারতে যা কিছু আছে, গোটা দুনিয়ার মানুষরা যখন ভারত সফর করতে যায়, ভারতের যত সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে সব কিন্তু মুসলমানরা বানিয়েছে। ভারতে মুসলমানদের অবদান হিন্দুরা কখনো অস্বীকার করার সুযোগ নাই। এই ভারতবর্ষকে মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে। কত বছর? 800 বছরের সুদীর্ঘ শাসনামলে মুসলমানরা কোনো হিন্দুর উপরে অত্যাচার চালায়নি, কোনো সাম্প্রদায়িক হামলা চালায়নি, হিন্দুদের কোনো মন্দির ধ্বংস করেনি, কোনো গির্জা কিংবা পেগুড়া মুসলমানরা ধ্বংস করেনি, মুসলমানরা কাউকে জোর করে ধর্মান্তরিত করে নাই। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে আমরা 800 বছর শাসন করলাম, আমরা তো চাইলে সবগুলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদেরকে আমরা লাঠি দিয়ে ভারতবর্ষ থেকে বিদায় করে দিতে পারতাম। নুন খেয়েও তোমরা আমাদের গুণগান গাও না, নফর মানেন দল। 800 বছর শাসন করেছি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তোমাদেরকে আমরা লালন পালন করেছি, কোনদিন তোমাদের উপরে আমরা অত্যাচার নির্যাতন চালাই নাই। মাত্র 73 বছর হলো তোমরা ক্ষমতায়, 1947 সাল থেকে তোমরা ভারতকে শাসন করছো, এখন 2020, কত বছর? কথা কম না কেন? 73 বছর তোমরা শাসন করছো, 800 বছর শাসন করেছি আমরা, একটা মন্দির ধ্বংস করি নাই, একটা মন্দিরে হাত দেয় নাই, আর মাত্র 73 বছর ধরে তোমরা শাসন করছো, বাবরি মসজিদ সহ বহু মসজিদ তোমরা ধ্বংস করে দিয়েছো। আপনারা দেখেছেন গত 4-5 দিনে তারা বিভিন্ন মসজিদের মিনারে উঠে হনুমানের পতাকা টানিয়েছে। 800 বছরের শাসনামলে কই, আমরা তো কোনোদিন তোমাদের মন্দির পুড়াই নাই, তোমাদের মন্দিরগুলো আমরা জোর করে দখল করি নাই, কোন অমুসলিমদের উপাসনালয় আমরা কখনো জোর করে দখল করি নাই। আমাদের ইসলাম এটা শেখায় না, আমাদের ইসলাম অন্য ধর্মের উপাসনালয় ভাঙতে শিক্ষা দেয় না, ইসলাম এই শিক্ষা দেয় প্রয়োজনে নিরাপত্তার স্বার্থে অন্য ধর্মের উপাসনালয় পাহারা দিতে হবে।
আমাদের থেকে তোমরা শেখো, আমাদের দিন তোমরা দেখো, আমরা কখনো অন্য ধর্মের মানুষের উপরে অত্যাচার চালাই না। যদি চালাতাম আর এটা আমাদের ধর্মের শিক্ষা হতো, তাহলে ভারতবর্ষে তোমরা একটাও টিকে থাকতে পারতাম না। এটা ইসলামের শিক্ষা নয়। মাত্র 73 বছর ধরে তোমরা শাসন করছো, কি করেছো তোমরা দেখো। মুসলমানদেরকে জোর করে তোমরা হিন্দু বানাতে চাইছো, জয় শ্রীরাম না বলার কারণে তাবলিগকে তোমরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছো। কথাগুলো কি বাস্তব নাকি অবাস্তব? মাত্র 73 বছরের শাসনামলে তোমরা বহু মসজিদ ভেঙে দিয়েছো, সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন সময়ে সৃষ্টি করে তোমরা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করেছো। পৃথিবীতে মুসলমান, আমরা যারা মুসলমান, আমরা হচ্ছি চরম পরধর্ম সহিষ্ণু জাতি। আমরা যদি পরধর্ম সহিষ্ণু জাতি না হতাম, তাহলে ভারতবর্ষে একটা অমুসলিমের টিকিও খুঁজে পাওয়া যেত না। অন্য ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা করতে জানি, ভালোবাসতে জানি। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো এই বাংলাদেশে। তো দর্শক, আপনার এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এই মাত্র পাওয়া খবর, ভারতে এবছরে কোরবানির ঈদ বন্ধ নিয়ে মুসলমানদের পাশে দাঁড়িয়ে একই বললেন মিঠুন চক্রবর্তী। কিন্তু হঠাৎ করে কেন ভারতে এবছরে কোরবানি বন্ধ, তাই তো এবার মুসলমানদেরকে কোরবানি ঈদ নিয়ে অনেক বড় সুখবর দিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু কি সেই সুখবর জানেন কি? তবে কি ভারতে এবছরে ধুমধাম করে কোরবানি ঈদ পালন করা হবে? এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। মিঠুন চক্রবর্তী ইতিমধ্যে এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতে ঈদকে সামনে রেখে বিজেপি সরকার অনেক সময় অনেক রকমের সিদ্ধান্ত নিয়ে থাকেন। কেননা ইতিমধ্যে ভারতে কোরবানি ঈদকে সামনে রেখে মোদী সরকার জানিয়েছেন, এবছর করোনা ভাইরাসের জন্য কোরবানি ঈদ পালন করতে পারবে না মুসলিমরা, সকলকে ঘরে বসে ঈদের নামাজ পড়তে হবে। অপরদিকে সকল প্রকার পশু কোরবানি ও গোহত্যা থেকে বিরত থাকতে হবে। কেননা গরু হচ্ছে হিন্দু ধর্মের অনুসারীদের মা, তাই তো গরু কোরবানি দেওয়া যাবে না। তাই তো বর্তমান সময়ে মিঠুন চক্রবর্তী বলেন, ভারতে হিন্দু ধর্ম অনুসারীদের জন্য কোনো প্রকার আইন বা বাধা বিপত্তি নয়। তবে কেন মুসলমানদের বেলায় এমন বাধা বিপত্তি? যেখানে ভারতে করোনা ভাইরাসের অবস্থা স্বাভাবিক, সেখানে কেন করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে মোদী সরকার কোরবানি ঈদকে বন্ধ করতে চায়? এটা কি মুসলমানদের উপর অন্যায় অবিচার করা হচ্ছে না? যদি তাই হয়, তাহলে হিন্দুদের পূজা পার্বণ ও অনুষ্ঠানের সময় হাজার হাজার লোকের সমাগম ঘটে, তবে কি সেখান থেকে করোনা ভাইরাস ছড়ায় না? নাকি শুধুমাত্র মুসলমানদের ঈদকে বন্ধ করার জন্য করোনা ভাইরাসের অজুহাত দেখানো হচ্ছে? বর্তমান সময়ে মিঠুন চক্রবর্তীর এমন কথাতে মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পশু কোরবানি নিতে নিষেধাজ্ঞা আরোপ করেও তা তুলে নিতে হলো ভারতকে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের স্থানীয় সরকারের সিনিয়র কর্মকর্তা জিএল শর্মা। ভারতের অনেক রাজ্যে গরু জবাইয়ের ওপরে নিষেধাজ্ঞা রয়েছে এবং এজন্য শাস্তির বিধান রয়েছে। জম্মু কাশ্মীরে গরু জবাই নিষিদ্ধ, কিন্তু মুসলিমেরা জানিয়েছেন তারা এবছরে কোনো প্রকার বাধা বিপত্তি মানবে না এবং তারা। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি। ভিডিও কিন্তু শেষ করে, দুটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।